নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন নতুন চাকরির আপডেট জেলাভিত্তিকভাবে প্রকাশিত হচ্ছে। এবারে আবারও নতুন চাকরির আপডেট প্রকাশিত হলো জেলাভিত্তিকে ডিএম অফিসের তরফ থেকে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব রাজ্যের কোন কোন জেলাতে ডিএম অফিসের রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই জেলাগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদে রিক্রুটমেন্ট, এবং আজকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ডিএম অফিসগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কি যোগ্যতায় কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু তথ্য তুলে ধরব। অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এবং সেই অষ্টম শ্রেণী পাস নিয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে বিনামূল্যে। এই আবেদন পুরুষ এবং মহিলার সমস্ত চাকরি প্রার্থী উভয়ভাবে সমানভাবে যোগ্য এবং সমানভাবে এখানে আবেদন করতে পারবে। ডিএম অফিসের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন সুযোগ, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এক একটি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তুলে ধরব। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি। বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানাতে চাই এই চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে 21 জুলাই 2023, এবং এই 21 জুলাই 2023-এ প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট যেখানে প্রায় যদি দেখি তাহলে কিন্তু 5টি পদে বা 5টি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তবে এই পোস্টগুলিতে কতগুলি করে শূন্য পদ রয়েছে, পদগুলিতে যারা আবেদন করতে চায় যে তারা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু তোমাদের তুলে ধরব। ফার্স্ট পোস্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO, কেস ওয়ার্কার প্রোবেশনার অফিসারের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে ফিমেল ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট হবে, একটি পদ খালি, আর বয়সসীমা এখানে 21 থেকে 40 বছরের মধ্যে রাখা হয়েছে। চাকরি প্রার্থীদের সমস্ত পোস্টগুলিতে পাশাপাশি সমস্ত এইভাবে তথ্যগুলো মেনশান করা হয়েছে, তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তোমরা ক্লিয়ারলি পুরো ভিডিওটা দেখো এবং সমস্ত কিছু জানতে পারবে। তো এখানে 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়সসীমা, আর চাকরি প্রার্থী যারা এই কেস ওয়ার্কার বা চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের পদে আবেদন করতে চাইছো গ্র্যাজুয়েশন পাস করলেই আবেদন করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন ইন বিএ বা ব্যাচেলার অব আর্টস ইন সোশ্যাল ওয়ার্কার সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে অথবা LLB নিয়ে কেউ পাস করে থাকো তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এছাড়া 2 বছরে যদি কোনো গভর্নমেন্ট NGO বা লিগাল ম্যাটারের ওপরে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই চাকরি প্রার্থী আগে কিন্তু অগ্রাধিকার পাবে। এই যে ফার্স্ট পোস্ট প্রকাশিত হয়েছে সেখানে তার বেতন দেওয়া হবে 23,170 টাকা, এটা কিন্তু মাথায় রাখবে, 23,170 টাকা তোমার বেতন প্রতি মাসে দেওয়া হবে। এবারে চলে আসি সেকেন্ড পোস্টের নাম হচ্ছে হাউস মাদার রেসিডেন্সিয়াল, এবং এই পদে ফিমেল ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, 3টি পদ খালি, এবং এখানেও কিন্তু বয়সসীমা সেই একই রাখা হয়েছে, 21 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে এই হাউস অফ মাদারের পদে যেখানে আবেদন করতে যাই যদি চাও তাহলে উচ্চ মাধ্যমিক বা তার প্রেফারালি কোনো কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা কোনো ইনস্টিটিউট থেকে যদি থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী আগে অগ্রাধিকার পাবে। আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান মানেটাই হচ্ছে কিন্তু আগে অগ্রাধিকার পাওয়ার জন্য, এই ধরনের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থীটা আগে পাবে। তো এটা বুঝে গেলে যে হাউস অফ মাদার পদে 3টি পদ খালি, 21 থেকে 40 বছর, অনলি ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং উচ্চ মাধ্যমিক পাস, 14,564 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এটাও কিন্তু মাথায় রাখবে যারা এই পদে আবেদন করতে চাইছো তাদের বেতনটা 14,564 টাকা বেতন। এবারে চলে আসি 2টি পদেরই একই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের যে কোয়ালিফিকেশান একই লাগছে।
কুক এবং হেল্পার কাম নাইট ওয়াচম্যানের পদে যদি আবেদন করতে চাও, ফিমেল ক্যান্ডিডেট লাগছে, দুটি পদ খালি, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়সমা একটু চেঞ্জ, যেটা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত ধরা হয়েছে। মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস করলেই চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। আবারও জানাই, মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাস করলেই এই পদে আবেদন করতে পারবে, আর এই কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আগে অগ্রাধিকার পাবে। দুটি পদেরই জন্য একই বেতন, সেম বেতন, যেটা হচ্ছে 12,000 টাকা করে প্রতি মাসে তোমাদেরকে দেওয়া হবে। এটাও কিন্তু ওনলি ফর ফিমেল ক্যান্ডিডেট। লাস্ট পোস্ট যেটা রয়েছে, নার্স অফ এসএএ, নার্স অফ এসএসএ, বা এটা শুধুমাত্র যদি আমি বলি নার্সের পদে, সেখানে ফিমেল ক্যান্ডিডেট একটি পদ খালি। এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা একটু চেঞ্জ, যেটা হচ্ছে 23 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারছে। এবং এক্ষেত্রে আবেদন করতে গেলে মাধ্যমিক বা তার একটু বেশি উচ্চ মাধ্যমিক পাশ করলে, অথবা নার্সিং ট্রেনিং বা জিএনএম কোর্স করা থাকলে, এবং 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারছে। এক্ষেত্রেও কিন্তু সেই বেতন একই থাকছে, 12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত পোস্টগুলি প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা পুরো জানা গেলে, যে তার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কত ভ্যাকান্সি, বেতন কত, কি সমস্ত কিছু। এবারে চলে আসি আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করতে হবে, এবং অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে ড্রপ বক্সের মাধ্যমে তোমাদের জমা করতে হবে। ড্রপ বক্সটা কোথায় জমা করতে হবে দেখে নাও, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা, ফর গভর্নমেন্ট রান সিসিআই এসএএ আন্ডার দ্য মিশন অফ ভাস্তাল ভাতসলা পশ্চিম মেদিনীপুর, সেখানে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। এবারে এখানে বলে দিই, যারা আবেদন করতে চাইছো তাদের সিলেকশান প্রসেসটা কী। সিলেকশান প্রসেস হচ্ছে, প্রথমত তোমাদেরকে একটি রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম নেওয়া হবে ফর সিরিয়াল নাম্বার 1। এখানে যারা যারা সিরিয়াল নাম্বার 1-এর জন্য আবেদন করতে চাইছো তাদেরকে রিটেন এক্সাম থাকছে, তার মধ্যে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, অ্যারিথমেটিক অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, 80 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস, কম্পিউটার টেস্ট 10 নম্বরে, এবং ইন্টারভিউ হবে কিন্তু 10 নম্বরে। এটা কিন্তু ফর সিরিয়াল নাম্বার 1-এর যে পোস্ট রয়েছে সেটার জন্য। ফর সিরিয়াল নাম্বার 2 রিটেন এক্সাম থাকছে, এখানেও কিন্তু সেই একই তোমাদের সিলেবাস, 80 নম্বরের পরীক্ষা, আর ইন্টারভিউ থাকছে অনলি 20 মার্কসের ওপরে। এটা কিন্তু ফর দ্য হাউস মাদারের পদে। যারা আবেদন করতে চাইছো সিরিয়াল নাম্বার 3, 4 অ্যান্ড 5 ফর দ্য পোস্ট অফ কুক, হেল্পার অ্যান্ড নার্স, দেয়ার ইজ নো রিটেন এক্সাম, অনলি অন ডুইং অফ দেয়ার ফাইবার টেস্ট, মানে শুধুমাত্র ইন্টারভিউ, সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে রিক্রুটমেন্ট হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 7 আগস্ট 2023, এবং এক্সাম হবে 26 আগস্ট 2023। তো এবারে চলো তোমাদের ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ডাউনলোড করে নিয়েছি অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে প্রকাশিত হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম, এবং যেখানে কিভাবে ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে প্রকাশিত হওয়া এই নতুন চাকরির আপডেট, যেখানে প্রথমেই কিন্তু বলা হচ্ছে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের নাম। অবশ্যই সিরিয়াল 1 থেকে 5 পর্যন্ত কিন্তু পোস্ট প্রকাশিত হয়েছে, যেগুলি গ্রুপ সি বা গ্রুপ ডির আন্ডারে। ডেফিনেটলি অ্যাজ পার দ্য ইয়োর চয়েস অ্যান্ড কোয়ালিফিকেশান, এখানে কিন্তু যেটা তোমার ইন্টারেস্ট লাগে ডেফিনেটলি সেটা কিন্তু এখানে লিখবে। তার পাশেই কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ ইয়োর সেলফ সিগনেচার করে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ডাউনলোড করতে গেলে ডেফিনেটলি ডেসক্রিপশান বক্সেই থাকছে লিঙ্ক,
ইউ ক্যান ডাউনলোড ফ্রম দেয়ার। এবং ফার্স্ট নাম্বারে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নাম, অ্যাপ্লিকেন্ট নেম ফর ইন ব্লক লেটারে, যেটা নিজের নাম অবশ্যই ব্লক লেটারে এখানে লিখতে হবে। এবং এখানে তারপরেই আসে ফাদার কিংবা হাজব্যান্ড নেম, ফাদার বা হাজব্যান্ড নেম ইফ দ্য ফিমেল ক্যান্ডিডেট ম্যারিড তাহলে কিন্তু তার হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে অ্যাজ পার দ্য গার্জিয়ান নেম, অ্যাজ এ গার্জিয়ান নেম। থার্ড যেটা হচ্ছে জেন্ডার অবশ্যই এখানে মেনশান হয়ে আছে। এবং ফোর্থ নাম্বারে ডেট অফ বার্থ রাখা হচ্ছে, কত তার ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরে যদি আমি দেখি ডেফিনেটলি কিন্তু সেখানে রয়েছে তার ডেট অফ বার্থ, অথবা বার্থ সার্টিফিকেট যার রয়েছে ডেফিনেটলি সেটা চেক আউট করে এখানে দিয়ে দেবে। তারপরে জানানো হচ্ছে পাঁচে এজ, তো এখানে 21/7/2023 পর্যন্ত তার কত বয়স হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশান করতে হবে। ছ নম্বরে চলে আসি কাস্ট, যেখানে কোন কাস্টের তরফ থেকে মানে সরি কোন কাস্ট থেকে তুমি বিলং করো ডেফিনেটলি এখানে সেই কাস্টটা তোমার লিখতে হবে। আর এখানে আরও জানাতে চাই তোমরা যারা যারা এই যেরকম বার্থ সার্টিফিকেট বা তোমাদের ডেট অফ বার্থ কাস্ট এগুলো তোমরা লিখছো এবং সেগুলো কিন্তু তোমাদেরকে সার্টিফিকেটও জমা করতে হবে, তো নিজেদের সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের কাছে রাখবে এবং সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি নিয়ে এর সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। রিলিজিয়ন ডেফিনেটলি তোমাদের যে রিলিজিয়ন সেটা এখানে লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, নিজের মোবাইল নাম্বার অবশ্যই এখানে দেবে, ম্যান্ডেটরি পাশেই লেখা রয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য কন্ট্যাক্ট করার জন্য, তো এটা কিন্তু অবশ্যই এখানে লিখবে। ইমেল আইডি এখানে দেবে, পারমানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, স্ট্রিট, পিও, ব্লক, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু এখানে দেবে, তো পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদেরকে জানানো হচ্ছে যে আধার কিংবা এপিক কার্ড অ্যাজ পার দ্য আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এটা এখানে জমা করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে 1, 2, 3 যেটা তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা এখানে দিতে হবে, মাধ্যমিক থেকে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিতে পারো। তারপরে কোয়ালিফিকেশান ফর দ্য এক্সপিরিয়েন্স, যদি কোনো ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি সেটা কিন্তু এখানে মেনশান করবে, মানে কোন অর্গানাইজেশান, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি এনজিও, কতদিন ধরে কাজ করেছো, টোটাল এক্সপিরিয়েন্স কী রয়েছে সেগুলো এখানে দেবে। দিয়ে তারপরে লাস্টের ডেট, প্লেস এবং সিগনেচার করেই কিন্তু অ্যাপ্লিকেশানটাকে তোমাদেরকে এখানে শেষ করতে হবে এবং সমস্ত কিছু ফর্মের সাথে ডকুমেন্টস দিয়ে ভালো করে সমস্ত তথ্য দিয়ে এখানে কিন্তু ওই যে ড্রপ বক্সের অ্যাড্রেসটা দেওয়া হলো ওখানে গিয়ে জমা করতে হবে। তাহলে বন্ধুরা জেনে গেলে কীভাবে কী করতে হবে, তো তাহলে এখানেই কিন্তু শেষ করবো আজকের ভিডিওটা, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও যদি দেখা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কিছু জানার থাকে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।